गाइस, तो हम लोग अभी अयोध्या का टॉप ऑफ द हिल पहुंच चुके हैं और हम लोग यहाँ पे नाइट स्टे किया, जो टॉप ऑफ द हिल में एक बहुत अच्छा होटल हम लोग को मिला है। ठीक है, तो मैं आपको उसका ओनर का साथ भी मिलाने वाला हूँ और सारी चीज़ बताने वाला हूँ ये कितना प्राइस का है। और उसका साथ साथ एक होटल भी है जिसमें हम लोग खाना खाए, बहुत ही डिलीशियस खाना बना है। तो मैं पहले आपको रूम का व्यू दिखा देता हूँ, उसके बाद रूम ओनर का एक छोटा सा इंटरव्यू करा देता हूँ। ठीक है, और रूम का बारे में सारे आपको। तो ये रूम का मेन एंट्रेंस है, इनका पास बहुत सारे रूम है, इस साइड भी है, ऊपर भी है। ठीक है, जितना रूम चाहिए आपको मिल सकता है। और आप देख सकते हो रूम बहुत नीट एंड क्लीन है, बेड वगैरह है, आप देख सकते हो। डबल बेडेड रूम है, हम लोग डबल बेड रूम लिए है। और रूम बहुत डिज़ाइन किया हुआ है, वेल लाइटिंग वगैरह है एंड पंखा वगैरह सब कुछ है, आप देख सकते हो, रूम को देख सकते हो। मैं आपको वॉशरूम भी दिखाने वाला हूँ। ठीक है, वॉशरूम भी बहुत अच्छा है। ये वॉशरूम है, कमोड वगैरह मिल जाता है यहाँ पे, शावर वगैरह सब कुछ है। ठीक है, अभी मैं आपको रूम ओनर से बात कराता हूँ और उनसे रिव्यू दिला। तो गाइस, हम लोगों के साथ रूम ओनर कनेक्ट हो चुके हैं। तो दादा, अपना नाम? हमार नाम है पौलदीप प्रामाणिक। और अपना होटेलर नाम? होटेलर नाम है होटल सोनार बांगला। এখানে আমার রুমের ব্যবস্থা আছে, প্লাস রেস্টুরেন্ট আছে, আর ঘোরার জন্য গাড়িও আছে। আচ্ছা, তো আপনার হোটেলের লোকেশনটা কোথায়? হোটেলের লোকেশন আছে পোপার অযোধ্যা হিল টপ, আপনার পুরো টপে আছে। আচ্ছা, অযোধ্যা হিলসের টপে আপনার হোটেল? আচ্ছা, তো আপনার হোটেল থেকে মানে ওয়াকিং ডিস্টেন্সে কি কি আমি দেখতে পারবো মানুষ? সামনে আপনার রাম মন্দির আছে, সীতাকুণ্ড আছে, ময়ূর পাহাড় আছে, এগুলো সামনে 1 কিলোমিটার মধ্যে হেঁটে হেঁটে ঘোরা যাবে, এগুলো প্রায় লোক সবাই হেঁটে হেঁটে ঘুরে। তাহলে অনেক কিছু আপনি এখান থেকে মানে হেঁটে হেঁটে আপনি মর্নিং ওয়াক করতে করতে সেগুলো ভিজিট করতে পারবেন, ইভেন ইভিনিং ওয়াক করতে করতে সেগুলো ঘুরতে পারবেন। আর যখন কোনো কাস্টমার ধরুন নতুন আপনার কাছে আসবে, সে কিছু পুরুলিয়ার সম্পর্কে জানে না, তাকে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন? আচ্ছা, আমাদের গাড়ি আছে, নিজের বোলেরো গাড়ি আছে, ওনারা ট্রেনে করে আসে, অনেকজনে আসে ট্রেনে করে, ওনাদেরকে পিক আপ করা হয় পুরুলিয়া থেকে, আবার সাইট সিন ঘুরিয়ে ড্রপও করা হয়। কে কেউ বাসে করেও আসতে পারেন, অযোধ্যা পর্যন্ত বাস চলে আসে, আপনার পুরুলিয়া স্টেশন থেকে নেমে 2-3টে বাস পাওয়া যায়, বাস ধরে অযোধ্যা হিলটপ আসে, আমাদের রুমে থাকে, তারপর পুরো সাইট সিন ঘোরানো হয়। তো কাস্টমার যেমন চাইবে, যদি কারের কার চাই তো কারের ব্যবস্থা করে দেবে, পুরুলিয়া টাউন থেকে আপনাকে পিক করে নেওয়া হবে। এবং আপনাকে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি বলতে চলেছি, সেই জায়গাগুলো কেনারা ঘুরাবেন, এবং অ্যাট দ্য এন্ড আপনাকে আপনার মানে স্টেশন পুরুলিয়া টাউনে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আর আপনি যদি চান যে বাসে আসবো, কম খরচে করবো সেটা, তো তার জন্য আপনি বাসেও আসতে পারেন। আর ডেসক্রিপশানে দাদার ফোন নাম্বার থাকবে, আপনি সেখানে ফোন করে জানতে পারবেন যে কীভাবে কী আসবে, রুট ডাইরেকশন এই দাদা বলে দেবেন আপনাকে। ঠিক আছে, এখানে আপনার মোটামুটি 2 দিন স্টে করতে হবে টোটাল, যদি অযোধ্যা ঘোরা, যদি টোটাল অযোধ্যা ভালোভাবে ঘোরার হয় তো 2 দিন স্টে করতে হবে আপনার কাছে। তো ওই 2 দিনের মধ্যে আপনারা কীভাবে কী প্ল্যান করেছেন যে কাস্টমারকে কী দেখাবেন? প্রথম দিন আপনারা যে সামনেগুলো ঘুরে নেবেন হাইটে, তারপর আমাদের গাড়িতে করে যাবেন, প্রথম পড়ছে মার্বেল লেক, তারপর বামনি ফলস, তারপর টুর্গা ফলস, তারপর টুর্গা লেক, তারপর চড়িদার ছৌ ভিলেজ যেখানে মুখোশ গ্রাম, মুখোশ গ্রাম হয়ে আপনার খোরাবেড়া লেক চলে যাবেন। খোরাবেড়া লেক হয়ে ওই দিন আপনার লাঞ্চটা বাইরে করতে হবে, লাঞ্চ বাইরে করে নিয়ে আপনারা লাঞ্চ করতে ওই বাঘমুন্ডি পড়বে আপনার, বাঘমুন্ডিতে লাঞ্চ করতে হবে, লাঞ্চ করে পাখি পাহাড়, পাখি পাহাড় দেখে লোহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম হয়ে আবার এখানে ফিরে আসবেন। প্রথম ডে এটা হচ্ছে, ফার্স্ট ডে গেল এটা, ফার্স্ট ডে। আর সেকেন্ড ডে আপনাকে সকাল সকাল উঠতে হবে, কিন্তু সকাল বলতে আপনার সানরাইজ পয়েন্ট আছে উসুল ডুঙ্গরি বলে, উসুল ডুঙ্গরি সানরাইজ পয়েন্ট ঘুরে নিয়ে আপনাকে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোতে হবে মুরগুমা ড্যাম্পের দিকে, ওটা আলাদা রোড আপনার। মুরগুমা ড্যাম পড়বে, তারপর সুসাইড পয়েন্ট, তারপর আপনার একটা টেম্পল আছে, ওই দাঁড়ান টেম্পলটা দেউলঘাটা টেম্পল পড়বে আপনার, দেউলঘাটা টেম্পল হয়ে যাবে সারাদিনের ট্যুর, ওটা দেখে আবার রুমে এসে গেলেন, তারপরের দিন আমরা ড্রপ করে দিই পুরুলিয়া, বা বাসে করেও আপনারা যেতে পারেন। মানে আপনাকে ফুল গাইডেন্স দেওয়া হবে, যদি আপনি ভাবেন যে আপনি আপনার যে ট্রাভেলটা এনজয় করতে চান, তো আপনার নিঃসন্দেহে একটা এক্সপার্টের হেল্প লাগবে। তো এই দাদা আপনাকে সেখানে হেল্প করতে চলেছে। ঠিক আছে,
আর আপনার যে আপনি টাকা খরচা করবেন করে আসবেন সেই টাকার ওয়ার্থ ইট সার্ভিস পাবেন আপনি। তো আমি রেকমেন্ড করবো এই দাদার কাছে আসুন। আর রুম ছাড়াও শুধু ট্রাভেল করতে গেলে শুধু রুমই চাই না, তার সঙ্গে একটা ভালো এক্সপিরিয়েন্স হোল্ডারও চাই, সেটা দাদা প্রোভাইড করবে। আর দাদার নিজস্ব রেস্টুরেন্ট আছে যেখানে আমি খেলাম, তো খাবার দাদা খুব খুব সুন্দর কোয়ালিটি খাবার প্রোভাইড করে, হাইজিন মেনটেন করে খাবার প্রোভাইড করে। তো আপনি যদি আসেন তো আপনিও নিঃসন্দেহে আপনি সেটা বুঝতে পারবেন। আর আর এই রুমের কীরকম কী রেট আছে, আমি তো কাস্টমারদিকে রুম দেখালাম, তো রুম আপনার খুব সুন্দর রুম, তো রুমের কী কী রেট আছে একটু বলুন। রুম আপনার মেনলি আপনার সিজন অনুযায়ী রুম, ওই টাইম অনুযায়ী শীতকালটা বেশি বেড়ে থাকে, সেই জন্য এখানে মানে শীতকালে একটু মোটামুটি রেট 1000 টাকা 1200 এর মতো থেকে যায়, বাকি টাইম আপনার 800 টাকা 800 টাকা থেকে রুম পেয়ে যাবেন। তো গাইজ আপনারা যদি আমার চ্যানেলের থ্রু দিয়ে আসেন তো আমার নাম এই দাদাকে বলবেন, তো দাদা কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে? সেই সময়ে যা রেট চলবে সেখান থেকে কিছু ডিসকাউন্ট দিয়ে দেবেন, তাই তো? ডিসকাউন্ট করে দেবো এটা। আর আপনি কিছু কিছু বলতে চান আমাদের ভিউয়ার্সকে? বলতে চাই আপনারা আসুন, এসে অযোধ্যা অযোধ্যাপুর পাহাড়টা ঘুরুন, ঘুরে এনজয় করুন। ওকে।